লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরো খবর জানবো দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ আরিফ আপনি নিশ্চয়ই শুনছেন আপনি জানাবেন লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি আলিনিয়া আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের ভাঙ্গাখাই ইউনিয়নের ভেতরেই অর্থাৎ এটিকে ধলা ধরা হয় ধুলাকান্দি এবং রাধাপুর এলাকায় আমি যদি এই এলাকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে লক্ষ্মীপুরের ভেতরে প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল সেই গ্রাম অঞ্চল এখানে পানি চারপাশে থৈ থই করছে অর্থাৎ এখানে পানির যে প্রবাহটা সেটি বেড়েই চলছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির ফলে পানি বেড়ে চলছে ঢলের পানির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পানি বেশি ক্ষতিগ্রস্ত করছে এবং এই এলাকার মানুষের যে বসবাস সেটি আসলে একেবারে খুব করুণ অবস্থা হয়ে পড়েছে তারা যে খাবার কিংবা বিশুদ্ধ পানি সেটি কিন্তু একবারে পাচ্ছে না লক্ষ্মীপুর শহর ঢাকা সব বিভিন্ন জেলা থেকে যে ত্রাণগুলো আসছে খাদ্য সহায়তা সেই খাদ্য সহায়তাগুলো আমরা দেখেছি যে বিভিন্ন মেন সড়ক দিয়ে সে মেন সড়কের সামনে মানুষের এত বেশি ভোগান্তি এত বেশি কষ্ট তারা মেইন সড়কে অবস্থান নিয়েছে যেহেতু আশ্রয় আর তিল ধরার ঠাই নেই সেক্ষেত্রে ওইখান থেকে তারা সেই ত্রাণগুলো সেখানে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ ভেতরের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু কোনোভাবেই খাবার ঢুকছে না আর যেহেতু বন্যার কারণে যে টিউবওয়েল বা গ্রামের যে পানি খাওয়ার যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো সবগুলো এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেখানোর চেষ্টা করছি যে লক্ষ্মীপুর সদর এবং চন্দ্রগঞ্জ থানাধীন যে এলাকাগুলো রয়েছে সে কোন বন্যার পরিস্থিতি আমরা একজন সঙ্গে একটু কথা বলবো পানির কি অবস্থা পানি কি কমছে নাকি আর খাবার দাবার খাবার দাবার তো সমস্যা হইতে স্যার পানি আগের থেকে বাড়ছে এখন মানুষ বহুত কষ্টে আছে মানে আমাদের লক্ষ্মীপুরের দিকে কেউ আসে না সবাই ফেনের দিকে থাকে আমাদের এদিকে অনেক কষ্ট অনেক গর বাড়ি অলরেডি ছুবি গেছে মানে মানুষ শিশু এমনকি বুড়া বৃদ্ধ তারা এগোরে নিয়ে আমরা সমস্যা আছি আমাদের এদিকে

প্রতিদিনই করে পানি করে পানি পানির বাড়ে আমরা খাবার খাবার দাবার বলতে এখনো কিছু পাই নাই আমাদেরকে দেয় নাই বা আমাদের এখানে কেউ আসাও নেই আমাদের খোঁজও কেউ নেই বিশুদ্ধ পানির কি ব্যবস্থা হচ্ছে পানি বলতে আমরা এখনো কোনো পানি পিছুই পাইনি আমরা পানি খাইতেছি আমাদের কলের পানি আমরা এখনো ব্যবহার করতেছি আমরা অন্য কিছু এখনো পাইনি আমরা কথা বলছিলাম এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে তারা যেমন কি জানাচ্ছিল আসলে এখানে পানির যে হাল রয়েছে অর্থাৎ বিল্ডিং যে ঘরগুলো রয়েছে সেগুলোর মধ্যে মানুষ আশ্রয় নিয়েছে একই সঙ্গে এখানকার যে অন্য যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে আশ্রয় কেন্দ্রগুলোতে তারা অবস্থান নিয়েছে তবে আশ্রয় কেন্দ্রতে প্রথম অবস্থায় যারা যেতে পেরেছে শুধুমাত্র তারাই সেখানে অবস্থান নিতে পেরেছে তবে অন্য কেউ সেখানে এখন পর্যন্ত যারা যায় নাই নতুন করে যারা যেতে পারেনি তারা সে আশ্রয় কেন্দ্র যেতে পারেনি এবং তারা মেন সড়কগুলোতে অর্থাৎ ত্রাণের অপেক্ষায় তারা মেন সড়কগুলোতে অপেক্ষা করছে এবং ত্রাণের যে ট্রাকগুলো আসছে মেন সড়ক হয়ে সেখান থেকে সেগুলো শেষ হওয়াতে যে নিম্ন অঞ্চল অর্থাৎ গ্রাম অঞ্চল সেগুলোতে খাবার ঢুকানো অসম্ভব হয়ে পড়ছে খুব দ্রুতগতিতে যদি এই এলাকাগুলোতে ত্রাণ প্রবেশ না করানো যায় তাহলে মানবিক বিপর্যয় যেটি সেটি আরও বেড়ে চলবে এমনটি মনে করা হচ্ছে তো লিনী এ ছিল আমার কাছে বন্যার সর্বশেষ সংবাদ